জ্ঞানের অপর নাম জ্ঞান। জ্ঞান তিনি অরণ্যে বসে পরে জ্ঞান তিনি বলছেন কি চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, দিনে দিনে অবশ অবশ হই, আমার আগের বাহাদুরি এখন গেল কই, গেল মুখে দন্থ নড়িতেছে, চোখে জিলি মিলি দেখি মনে ভাবি মাথায় চুল ফাঁক ধরেছে, মুখে দন্থ নড়িতেছে, চোখে জিলি মিলি আগের মতো হওয়া হইলি বেশি খাইলি সময়ের মূল্য নাহি দিলাম হাই তো জবাব বিহি হই, ছেলেবেলায় বড় ছিলাম বড় হইয়া তাই ঠেকিলাম, সময়ের মূল্য নাহি দিলাম হাই তো জবাব বিহি হই, পত্র এলাকায় যিনি আমাকে আপনাদের এই গ্রামে প্রথম এনেছিল যার নাম হয়েছে অভিমন্যু রুদ্র মহোদয়, উনি হয়তো আমাদের মধ্যে আর এখন নেই, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে, আসলে বাবারা সবাইকে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে, আমার খানু দাদা আমি জানি না হঠাৎ করে কি মনে করে আমার খানু শীল মহোদয় আমাকে এই কীর্তনের জন্য মোবাইলে নিমন্ত্রণ করেছে, আমি জানি না আমার কোন জন্মের কর্মের ফলে আপনাদের ভক্তদের মতো যুগল স্মরণ মিলেছে, অবশ্যই কর্মের ফল না হলে কেন আমার এখানে আজকে আগমন হয়েছে, তাই দাদা কানুশীল বাবা আপনি ওখানে ভিতরে বসে থাকতে ভিতরে বরাদমের প্রণামগুলো গ্রহণ করবেন, আর এখানে আরো একজন আমার বক্তব্য এসেছে যার নাম সাধন শীল মহোদয়, ওনাকে আমি শতকোটি কি জানাচ্ছি প্রণাম জানাচ্ছি, এবার আপনারা ভূমিকা রাখলেন একদিকে থাকবেন আদিনিয়ান ত্রিপুরারি মৃত্যুঙ্গ দেবের দেব মহাদেব গোলাহার শঙ্কর অনেক নামের অধিকারী, আরেকদিকে তিনি অনেক নামের অধিকারী যার নাম হয়েছে আপনার শক্তি মহামায়া মহামায়া, আমি যখন বাবারা প্রথম আসর কথা ফোন করেছি আমি আর কবিয়াল প্রতিবৃদ্ধ থাকবো না, আমি কিছুক্ষণের জন্য অভিনয় ক্ষেত্রে মহামায়া আদ্যা শক্তি মহামায়া ভূমিকায় পদার্পণ করি, আদ্যা শক্তির
সৃষ্টি মাইক যদি আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, চলে যাবে। সৃষ্টি মাইকটা আপনারা সকলেই জানেন কেমন করে এই মহামায়া জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। আমি সময়ের কারণে সময়কে লক্ষ্য করে আপনাদের সময়কে মূল্য দিই আমি সরাসরি কথার মধ্যে চলে যাচ্ছি। আমার 108 বার জন্ম হয়েছে, 108 বার মৃত্যু হয়েছে। আমি একবার একবার মরিয়া যাই, একবার একবার মরিয়া যাই, মরিয়া যাই। আমার দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর তিনে মিলি এক ঈশ্বর, এক ঈশ্বর শতগুণ রজগুণ তমগুণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনারা জানেন এই পৃথিবীতে প্রকৃতি রূপে ছিলেন কে? আত্মা শক্তি মহামায়া। আর কেহ ছিলেন না। যেদিন মহাদেবের কাছে মহামায়া গিয়েছিলেন অর্থাৎ স্বামী রূপে গ্রহণ করার জন্য, সেই দিন মহাদেব বলেছিল তুমি আমার জগৎ জননী মা। তুমি আমার কি জননী মা, জগৎ জননী মা। তো যেই দিন মহামায়া নিজের মুন্ডুকে নিজেই ছেদন করে অর্থাৎ প্রকৃতির রূপকে নষ্ট করতে চেয়েছিল সেই দিন মহাদেব বলেছিল মা তুমি 108 বার জন্ম নাও, 108 বার মৃত্যুবরণ করো। যদি মাতৃ দেহ ত্যাগ করে, যদি কখনো তোমার স্ত্রী দেহ আসে সেই দিনই তোমাকে আমি বিবাহ করব। তাহলে আপনারা জানেন আমি একবার একবার মরি, একবার একবার জন্ম জন্ম নিই। আমার মরণের কালে আমার অংশ থেকে একটা একটা হার হার মানে অস্থি, অস্থি রেখে 108টি অস্থি করে মহাদেবের গলায় একটা কি দিয়েছে বাবা? মালা, মালা, মালা দিয়েছে। এখনো মহাদেবের গলায় সেটা আছে, আছে। মহাদেব গুণটা আছে না, এটা কাছে থাকবে। এটা পরে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সারা চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের একজন কীর্তন জগতের নয়ন মণি, যার নাম হয়েছে বিষ্ণু বলভাস। আমি বলেছিলাম ইনি একজন হলির যোগের ব্যাস, তাই স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর, স্বামী হয়েছে সতীনারী পরম ঈশ্বর। আমি সেদিন বলেছিলাম, বলেছিলাম বন্ধু তুমি আর আমি দুইজন মিলে বাঁধিল সুখের গড়। আমার গড় ইউনিও না না ব্যস্ত, আমার গড় কি আছে ব্যস্ত আছে, জিভে দাহা করে, জিভে দাহা, শিবে দাহা করে না, যেদিকে জীব যায় সেদিকে শিব যায় না, যায় না। জীব থাকিবে সর্বদা, শিব থাকিবে গাছতলা। বলেছিলাম কি বন্ধু তুমি আর আমি দুইজন মিলে বাঁধিলাম সুখের গড়, তুমি আর আমি দুজন মিলে, দুজন মিলে বাঁধিলাম সুখের গড়। ওরে সেই গড় তুমি আর আমি দুইজন মিলে বাঁধিব সুখে ঘর, যেই ঘরেতে সুখে মোরা থাকবো জীবন ভর, জীবন ভর। তুমি আর আমি দুইজন মিলে বাঁধিলাম সুখে ঘর, আশায় আশায় Bye.
ছাড়া কখনো গান হয় না, হয় না। আপনারা সিনেমার গান তো অনেক শুনেছেন, আজকে কোন সিনেমার গান চলবে না, চলবে না, দাঁড়াবে কি? আমি ওনাকে প্রশ্ন করবো, উনি এসে আপনাদেরকে উত্তর দেবে, আর উনি প্রশ্ন করবে, আমি এসে আপনাদেরকে উত্তর দেবে। যদি কারো কথা জানা না থাকে, অর্থাৎ একটা প্রশ্ন করলে আর একটা গায়কের যদি জানা না থাকে, সেটা আপনাদের কাছে বিচার থাকবে। যদি বলা হয় এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, এখানে কোনো লজ্জাও নেই, এখানে কোনো শরমও নেই। সনাতন ধর্ম এমন একটা জিনিস যাহা সারা জীবন ধরলাম থেকে মৃত্যু পর্যন্ত স্বীকার হলো। আমার সেই আশার ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী, আমার সেই আশার ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী, ওই তুমি আর আমি তুমি জানি বাজলাম সুখি ও রে, তুমি আর আমি তুমি জানি সাধনাগুলি
কি সাধনা করলে মানুষ মিলে
দিয়ে পুরো বিগাড়ি তো ব্যাং গাড়ি ঠেলা গাড়ি বহুত বলো রাইতর বারোটার পর অ্যাক্সিডেন্ট না করে স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী হলো সতী নারী হিসেবে দুর্গ হিসেবে নয় আজ দুর্গরি হইম আমাদের মিথ্যা কথা
কোনো পুরনো ইন্দু যুক্তি মুক্তি কিন্তু বিশ্বাস নগরী বিশ্বকর্মাতে মাও আছে বিশ্বকর্মাতে বাবাও আছে এই ফুজন কি দেবতায় গইল না দানবে গইল না মানবে গইল না মানবে গইল প্রথম হনে কি কারণ বিশ্বকর্মার আতে যে হন সজ্ঞান হ্যাঁ গোবিন্দ তো দেখি দেখে শঙ্খচক্র গদাভদ্র মানুষ হয় যেটা বিশ্বকর্মা পূজা করেন যে গোবিন্দ পূজা করেন এখন গোবিন্দ আর বিশ্বকর্মা বিদ্যুৎ কিভাবে জাগাতে আসেনি গো জাগাতে আসেনি গো আমি নহে থব মিলন বাসরে আমি নহে থব মিলন বাসরে সাথি শুধু জাগিতে বাবারা তাই যাওয়ার বেলায় আর কোনো কথা নেই সকলের যুগচ্ছ নেই একটি প্রণাম দিয়ে যায় প্রণাম ছাড়া দেবার মতোই